হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গয়ার কিছু জায়গা এবং প্রেতশিলা এইসব বিষয়ে। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে গয়াতে এসে পিণ্ডিদান করা হয়, সম্পূর্ণ পূজা কিভাবে করা হয়, সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে শুরু করি। এখানে যে নদীটি দেখতে পাচ্ছ, এই নদীটির নাম ফাল্গু নদী। এই নদীতে বসেই পূজা করা হয়। তাহলে চলো কীভাবে পূজা করা হয় তার নিয়মকানুনগুলো আমরা জেনে নিই। এখন আমরা সেই নদীতে যাচ্ছি। প্রথমে যিনি যাচ্ছেন, ইনি আমাদের পণ্ডিতজি। তো ইনি আমাদের পূজা করবেন। হ্যাঁ, দেখুন পূজায় বসে যাওয়া হয়েছে। তো এই যে সব কিছু দেওয়া হচ্ছে, তো আতপ চাল দেওয়া হচ্ছে। এই আতপ চাল দিয়েই পিণ্ডির প্রসাদ বানানো হবে। এই আতপ চাল দিয়ে চারটি গোল করে পিণ্ডির প্রসাদ বানাতে হবে, এবং যাদের অপঘাতে মৃত্যু হয় তাদের জন্য পাঁচটি করে পিণ্ডির প্রসাদ বানাতে হবে। আরেকটি দিতে হবে, সেটি দিতে হবে পেট গয়াতে। হাতে নিয়ে গোল করা অসুবিধা নেই। হ্যাঁ, দুই হাতে নিয়ে নাড়ু দিবে কিছু। সবাইকে একসঙ্গে বসিয়ে এই পূজা করা হয়। এই নদীটির উপরে জল থাকে না। কোনো একটি অভিশাপে এই নদীর উপরে জল থাকে না। তো হাত দিয়ে বালি সরালে পরেই জল উঠতে থাকে। দেখতে পাচ্ছেন, হাত দিয়ে বালু সরানো হচ্ছে ও নিচ থেকে জল উঠছে। ফাল্গু নদী বসে আপনি পূর্বপুরুষকে কাজ করতে হবে। এর নাম কি আছে? পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ পূর্বপুরুষ নামে আপনি যোগ করে আসলেন। ওখানে আপনি যে কথাবার্তা করলেন, টাকা পয়সা জমা দিলেন, ও ভিতরে আপনি সম্পূর্ণ কাজ।
কাজটার মধ্যে যে জিনিস লাগবে সব পান্ডা বাবু দিতে হবে। এখানে বুদ্ধি দান হয়, বস্ত্রপাত দান হয়, সব পান্ডা বাবু দিতে হবে। জায়গা জায়গা টেকসুয়া সুরসিদ পূজা করবে, সব পান্ডা বাবু দিতে হবে। ঘর ভাড়া লাগবে না, কই ভাড়া লাগবে না। কীর্তি দাদা এখানে তীর্থস্থান, তীর্থস্থান মধ্যে দুটা খরচা আছে, দুটা কি? আপনি তীর্থ আসলেন, রাস্তাঘাটে কঙ্গালি ভিখারি সব বোঝা আছে, আপনি দাতা আছে, কারেন্ট টাকা দু টাকা আপনি দান পুন করতে চলে সবে মন্দিরে যাবেন, আপনি পিণ্ডি বিসর্জন করবেন, ওখানে বি পণ্ডা পূজারি বসা আছে, আপনি দাতা আছে, পারেন 10-5 টাকা ওখানে বি দান করতে চলে। শেষ বেলা কাছে ব্রাহ্মণ ভোজন, বাড়ির মধ্যে একটা লোক মারা যায় 10-20-50টা ব্রাহ্মণ সেবা করতে হবে। এখানে পূর্বাপুরুষ কাজ, পূর্বাপুরুষ কাজ সম্পূর্ণ করে ব্রাহ্মণ সেবা, একে যে বার্তা হবে, এক ব্রাহ্মণ, দুই ব্রাহ্মণ, পাঁচ ব্রাহ্মণ, 10 ব্রাহ্মণ সেবা করতে হবে। কথা বুঝতে পারেন না? যাহা বসে আছে জগা নাম আছে ফাল্গুন নদী, আমি যোটা মন্ত্র পাঠ করব আপনি মন্ত্র পাঠ করবেন, যোটা বুঝবেন ঠিক আছে, না বুঝবেন একবার দুবার পাঁচবার কথা করবেন ঠাকুরের, তা আমি মন্ত্র বুঝবেন না, আমি আপনাকে বুঝাইয়া বুঝাইয়া কাজ করাইতে হবে। কথা বুঝতে পারেন না? সবসকালে হাত জোড় করেন, ফাল্গুন নদীকে ধ্যান করতে হবে আর মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্র বলেন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, ফাল্গু, ফাল্গু, সহিতা শ্রেষ্ঠা, সহিতা শ্রেষ্ঠা, সর্ব পাপ, সর্ব পাপ, বিনাশিনি, বিনাশিনি, বাল বৃদ্ধে, বাল বৃদ্ধে, হৃদম পাপম, হৃদম পাপম, কর্মেহি, কর্মেহি, ফাল্গু দোকম। হাত জোড় করে ফাল্গু নদীকে ভক্তি দেন। সবকে পাঁচ জেলে ঘটি আছে না? জেলে ঘটি মধ্যে ফুল দিয়ে দেন, লাল সিন্দুর দিয়ে দেন, উজলা চন্দন দিয়ে দেন, তিল যাও চাল দিয়ে দেন, অল্প অল্প সব ঘটি মধ্যে দেন, দুটা ফুল দেন, তিল যাও চাল দেন, চন্দন দেন, উজলা চন্দন, লাল সিন্দুর, আর তিল যাও চাল দিয়ে দেন। নাই আমি পিন্ডি বললো, আমি বললো ফুল দেন, লাল সিন্দুর, উজলা চন্দন, তিল যাও চাল, আর দাইন হাত ঘটি উপরি রাখেন, সবে দাইন হাত ঘটি উপরি রাখেন, স্ত্রীর সঙ্গে আছে তো হাত লাগান স্ত্রী ভি, মন্ত্র পাঠ করেন, মন্ত্র বলেন নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু, গঙ্গেশ্চ, যমুনেশ্চৈব, গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, জলে অস্মিন, সান্নিধ্যম করু, সান্নিধ্যম করু, সান্নিধ্যম করু। ঘটির মধ্যে ফুল দিয়ে পাঁচবার মাথা উপরি জল ছিটা করেলেন, মন্ত্র বলেন নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু, আ পবিত্র, পবিত্র বা সর্বাবস্থান, কত বিবাহ যশ স্মরে সুন্দরী কাচ্ছ জাতি গোষ্ঠী একদম ওই পারে হাতশো একাই বলবো। হ্যাঁ বাস, তিনবারই তো, তিনবারই তো বাবা
লাড়ু করে ছেলে দেন না তো মেয়েদের বল হবে উল্টা করে উল্টা করে এরকম করে দিবে সব এরকম করে দিবে আরেকটা তুলেন আরেকটা তুলো আরেকটা আরেকটা একটা তুলেন ফেলে দাও ফেলে দাও যাদের নাদের নাম জানো সবার নাম দিয়ে দেবো তোমার এখন এখান থেকে গিয়ে একটি পিণ্ডির প্রসাদ দিতে হবে বিষ্ণু মন্দিরে, এবং তারপর আমরা যাব অক্ষয় বট গাছের ওখানে। এখন আমরা চলে এসেছি অক্ষয় বট গাছের ওখানে। এখানে আরও একটি পিণ্ডির প্রসাদ এই অক্ষয় বট গাছের এখানে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিলে অতি সহজেই আপনারা পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি।